আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমরা অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেল জেকেজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। এখন যেহেতু ইভিনিং, তাই সকলকে জানাই গুড ইভিনিং। আর আজকের ইভিনিংটা আমার জন্য হতে চলেছে খুবই স্পেশাল। ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবে যে কেন স্পেশাল বললাম। আমরা এখন আছি পেট্রোল পাম্পে, মানে আমাদের গ্রাম থেকে বেরিয়ে সামনে যে পেট্রোল পাম্পটা আছে সেখানে আর কি ডিজেল নেওয়া হচ্ছে। ওর পাপা নেমে গেছে দেখে মামাম সেই থেকে আমাকে কন্টিনিউ আক্স করে যাচ্ছে, পাপা কোথায় গেল, পাপা কোথায় গেল। কিন্তু ওর সামনে থেকে ওর পাপাকে দেখছেও। আই থিঙ্ক তোমরা শুনতে পেয়েছো যে আমি ভিডিও অন করাতে মাম্মা বলছে আমাকে দেখাও, পাপাকে দেখাও, মাম্মাকে। তো সেরকম মতো ওকেও একবার দেখালাম, ওর পাপাকেও একবার দেখালাম, আর এই যে এখন আমাকে দেখাচ্ছে। আমরা যেখানেই বেরোই না কেন আর যতটাই প্রাইভেসি রাখার চেষ্টা করি, এই ফোন তো আমাদের পিছু ছাড়ে না, আমার না মানে আমার হাজবেন্ডের। কী আর করা যাবে বলো, কাজের মানুষ বলে কথা। সকালের দিকে তো বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে আমাদের প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তারপর বিকালের দিকে বৃষ্টি না হয় আমি ওকে কল করেছিলাম আর ও বললো যে হ্যাঁ আমরা বেরোবো। কি নাম গো এটার? কাপ ও ক্যাফে। মামাম চলে এলাম কাপ ও ক্যাফে। আবারও অনেক দিন পর হাজবেন্ড নিজে থেকেই প্ল্যান করেছিল যে আমাদেরকে নিয়ে বেরোবে, মানে ওর স্ত্রী অ্যান্ড ওর বাচ্চা। তো ওয়াইফ অ্যান্ড ডটারকে নিয়ে বেরিয়েছে আর এই জায়গায় আসবে, এটা কোনো প্রি প্ল্যান ছিল না। ওই বললো, বললো যে একটা শান্ত পরিবেশ, তো ওখানে যাওয়াটাই বেটার হবে, চলো। তো এসে দেখলাম যে হ্যাঁ সত্যি খুবই শান্ত এবং নিরিবিলি জায়গাটা, আর ও ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য বা কিছুটা টাইম একসাথে বসে কাটানোর জন্য, একটু গল্প করার জন্য একদমই পারফেক্ট। কোনো রকম কোনো হইচই, কলরব, কোলাহল কিচ্ছু ছিল না। আস্তে আস্তে দিয়ে আমরা ওপরটায় উঠে এলাম, আর ওপরটা ঠিক দেখতে এরকম, একটা করে টেবিল আছে আর দুটো করে সামনাসামনি চেয়ার রাখা আছে। খুবই সুন্দর জায়গাটা দেখতে। মাম্মাম তো ঢোকা মাত্রই আগে উপরে উঠে এসছে। এখন দেখো হাজবেন্ড বসলো, তো মাম্মাম দেখা মাত্রই আমাকে বলছে আমাকে বসিয়ে দিন, আমাকে বসিয়ে দিন। তো আমি ওকে বসিয়ে দিতে গেলাম। হাজবেন্ড তো গেয়েই দেখতে লেগে গেছে খাবারে কী কী আইটেম আছে, কী কী অর্ডার করা যাবে বা অর্ডার করা যেতে পারে সেই সমস্ত জিনিস। আর ওর না মানে এত ফুড ব্লগ দেখে, এত ফুড ব্লগ দেখে যে কোথাও ঢোকা মাত্রই আর সেই এরিয়াটা ঘুরে দেখার বা তাকিয়ে দেখার প্রয়োজনই মনে করে না। সাথে এখন নিচে নেমে যাচ্ছি, ওপরটাই খুব ফাঁকা লাগছিল। আস্তে আস্তে করে এই এরিয়াটা যেখানটা দেখছো জল আছে, সেই এরিয়াটায় কিছু কালারিং ফিশ আছে। যারা কাপ ও ক্যাফের রিভিউ দেখেছো বা ভিডিও দেখেছো তারা দেখবে, যখন নতুন ছিল তখন খুব সুন্দর স্বচ্ছ ছিল জলটা আর মাছগুলো খুব সুন্দর বোঝা যেত। বাট আমি তো ফার্স্ট টাইম আসিনি, মানে প্রথম দিকে আসিনি, সরি, এটাই আমার ফার্স্ট টাইম। তো জলটা অনেকটা নোংরা হয়ে গেছে আর মাম্মাম কি বলছে দেখো। আঙ্কেলদেরকে বলে যাবেন, বলবেন জলটা পরিষ্কার করবেন, ফিশগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। মাম ফিশ দেখেছেন আপনি? কালারিং ফিশ আছে, অরেঞ্জ কালার, হোয়াইট কালার। এদিকে চলো আসুন, এই দিকটায়। এই তো, এই দেখেন, এই দেখেন। যে আমি বললাম যে আঙ্কেলকে বলবেন জলটা পরিষ্কার করতে, তো সঙ্গে সঙ্গে জোরে জোরে আঙ্কেল আঙ্কেল করে ডাকছে। ওর আবার চেঁচিয়ে বলছে জল পরিষ্কার করে দিন, জল। বাবার পাশে বসুন ওখানে। কাপ ও ক্যাফে রেস্টুরেন্টটা যেখানটা রিসেপশনটা মানে মেইন এরিয়াটা সেখানটায় এসি আছে, আর খাবারটা যখন অর্ডার করতে গেছিলাম জাস্ট সেই টাইমটায় গেছিলাম, তারপর আর ভেতরে ঢুকিনি কারণ মামাম তো স্লিভলেস পরে এসছে আর ভেতরে এসি চলছিল, তো অনেকটাই ঠান্ডা ওয়েদার সেই জন্য আর কি ভেতরটা অ্যাভয়েড করে আমরা ঠিক এই জায়গাটায় এসে বসেছিলাম। কি এটা বলুন আগে, এটা কি বলুন আগে,
কি এটা? কি? নো 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 নো, গরম নে? ইয়ামি। আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেনি, কারণ ও গাড়িতে আস্তে আস্তেই বলেছে যে কোনো রকম মোমো, বার্গার, পিৎজা এই তিনটে জিনিস একদম খাওয়া হবে না। আর আমি কোথাও খেতে গেলেই বার্গার, মোমো, পিৎজা এই ধরনের খাবারই বেশি অর্ডার করে থাকি। তো সেই জন্য ও আজকে ওর নিজের পছন্দ মতো খাবার অর্ডার করেছে আর আমাকে বলেছে জাস্ট টেস্ট করে দেখো, তোমার যদি না ভালো লাগে তখন তুমি আলাদা কিছু অর্ডার করবে। কি একটু করে দাও, এতটা খেতে পারো? গাইজ, আমরা গিয়ে অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন, আর তোমার ছিল ড্রামস্টিক, আর ছিল বেবিকর্ন। তো ড্রিঙ্কের মধ্যে ছিল একটা লাইম ড্রিঙ্ক, লাইম সোডা বা লাইম ড্রিঙ্ক এরকম কিছু, আর একটা মশলা সোডা। তো খাবারগুলো চলে এসেছিলো, মশলা সোডাটা আসেনি শুধু, তাছাড়া বাকিগুলো সব চলে এসেছিলো আর আমরা খেতে স্টার্টও করে দিয়েছিলাম, কারণ গরম গরম খাবারের টেস্টই আলাদা, আর একটু ঠান্ডা হয়ে গেলে সেই খাবার একদম চেঞ্জ হয়ে যায়, মানে আর খেতেই ভালো লাগে না। মামাও কিন্তু ওর পাপার কাছেই বসে আছে দেখলে, আর ওর পাপা ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমি তো খাবারগুলো গরম আছে বলে গোগ গ্রাসে গিলে যাচ্ছি যতটুকু পারছি, কি বলবো তোমাদেরকে। একটি কথা শুধু মনে মনে হচ্ছিলো যে ওয়েদারটা এমনি ঠান্ডা, আবার তার উপর একটু যদি খাবারগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে আর খেতেই পারবো না। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, আর সবথেকে বড় কথা একটা জিনিস দুজনেরই, মানে আমার আর আমার হাজব্যান্ডের মনে হলো এটাই যে এই যে বেবিকর্ন আর ড্রামস্টিক এর যে গ্রেভিটা, মানে দুজনারই ওপরে কিন্তু একই গ্রেভি লাগানো হয়েছিল প্রলেপটা, কারণ ড্রামস্টিকের ওপর থেকেও যেই ফিলিংসটা হচ্ছিলো খেয়ে শুধু চিকেনটা মুখে ঠেকছিল তাই, আর বেবিকর্নটা খেয়ে ওই একই স্বাদ পাচ্ছিল। কোনো রকম ডিজার্ট আইটেম অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে সোডার ড্রিঙ্কগুলো খেয়েই মন ভরাতে হচ্ছিল, কি করব। ফুল গাছে হাত দিতে বারণ আছে, গাছে হাত দিতে বারণ আছে। পাপা ওই তো, পাপা ওই তো যাচ্ছে, আমাদের খাওয়া কমপ্লিট গাইজ, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হালকা করে, ওর পাপা বিল পে করতে গেল, আর এখানে দেখলাম একটা আঙ্কেল এই ফিশগুলোকে খাবার দিতে এসছে। তো মাম্মা ওটা দেখে খুব এনজয় করছিল, খুব দেখুন আপু। ক্যাফে থেকে আমরা বেরিয়ে এসে এখন গাড়িতে বসেছি, আর প্রচন্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর মাম্মাম তো জোরে চিৎকার করছে, মানে ওখান থেকে আসবে না, না 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 আমায় ছাড়ো, না না এরকম করছে, গাড়িতে উঠেও কিছুক্ষণ চিৎকার করছিল, না 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 চলে যাচ্ছি। ভালো লাগলো মাম্মা? আমার তো খুব আমরা এখন খুঁজছি একটা চায়ের দোকান, বেশ একটা শান্ত জায়গায় হবে আর একটু বেশ বসার জায়গা থাকবে, কারণ মামা মাছে বুঝতেই পারছো আমরা ভিজলে অসুবিধা নেই কিন্তু ও ভিজে গেলে একটু অসুবিধা। তার উপর আমার আর আমার হাজবেন্ড দুজনেরই ক্রেভিং জেগেছে মাটির ভাঁড়ে চা খাবো, আজকে কোনো রকম প্লাস্টিক বা কাগজের কাপে একদমই না। জানো তো গোটা গোলাপ বাগের চত্বরটা পাক দেওয়া হলো, কিন্তু রাস্তার ধারে মানে একদম প্রপার রোডের সাইড ছাড়া মাঝে কোনো চায়ের দোকান খোলা পেলাম না। তো গোলাপবাগ কলেজ মোড়ের রাস্তাটা দিয়ে এসে কৃষ্ণসায়র পার্কের সাইড দিয়ে রাস্তাটা এসে এইখানটায় যে তেমাতাটা সেই জায়গাটায় এখানে নাকি একটা চায়ের দোকান ছিল, খুব ভালো নাকি বলছিল যে এখানে একটা বাটার টোস্ট পাওয়া যেত সেটা খুব ভালো ছিল। তো সেটা খাওয়ার জন্য এখানে আসা হলো আর সাথে চা, কিন্তু চায়ের দোকানটা নাকি বন্ধ করে দিয়েছে, মানে যেপাতে সেই যে সমস্ত স্টলগুলো ছিল সেগুলোকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত একটাও চায়ের দোকান খোলা পেলাম না গাইস। আবার ফিরছি, সেখান থেকে এলাম, সেখানে পড়ে গেছে তো এই যে এখানে
ফ্ল্যাগটা খুলেছে, যে এই সাইডটা পড়ে গেছে ওটা খুলছে। খুলতে পারবেন না মামা, হাতে লেগে যাবে। পাপা এখন লেগে যাবে, কোথায় ব্রেক দেবো? দেখুন না কত লাইট, দেখুন গাড়ি যাচ্ছে, বাইক টুটো। ক্রোমা আমরা কোথায় যাচ্ছি এখন? নেক্সট রেনেশা অন্ধকার, আমি মাম্মাম ভূত, আর আপনি কোন ভূত? চিনচিন ভূত। আমরা সবাই জম্বি। ও বাবা, শান্তি বাবা রে, কি বলুন, আপনি চেনেন তো, বলুন কি ট্রাক মানে? ট্রাক জম্বি মানে চিনচিন। দেখুন এটা ভি ফর বিশাল মার্ট। এ বাবা গাড়ি কোথায় রাখবে? অসুবিধা নেই তো? চলো ক্লান্ত হয়ে গেলে তখন চা খাবো। দেখো ফার্স্টে কিন্তু এখানে আমরা মাম্মার জন্য স্লিপার চয়েস করছিলাম, যেগুলো দেখতে খুব কিউট কিউট ছিল, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি করে বুঝবো যে জল পড়ার জলটাকে ভেতরে ভরার পর যে ব্যাগে জল পড়বে না এর ভেতর থেকে, কারণ লাভল্যাপের যে মালটা আমরা নিয়েছি সেটা কোয়ালিটি ভালো হলেও কিন্তু জল পড়ে, ব্যাগে রাখলেই সাইড করে মানে কাত করলেই জল পড়ে। এগুলো একটু বড় হলেও কাজে লাগে। এখানে অনেক রকমের জলের বোতল ছিল, দেখো আমি যতটা পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। হাজবেন্ড এখানে একটা ফ্লাক্স টাইপের দেখছিল, মানে জলের বোতলই, ভেতরটা স্টিল দিয়ে গার্ড করা আর কি। তো তারপর নিল না কি মন গেল কি জানি ওর, ও অফিসে নিয়ে যাওয়ার জন্য নিচ্ছিল। দেখো মামামের জন্য এখানে টিফিন বক্স নিতে এলাম। হারিয়ে যাবেন বেবি, এদিকে চলে আসুন, হারিয়ে যাবে তো।
ওর নেওয়া হয়ে গেছে, ওর কাছে চলুন চলুন, মানে ও এখান থেকে চলে যাবে। ছোট দোকানে আবার টিফিন বক্সটা নেবো, চলো এই দুটো থাক, আগে টিফিন বক্সটা আবার নেবো, চলো টিফিন বক্স নেবো, তারপর যাবো তো বাড়ি। আর একটা তাহলে এরকম চারকোনা না, আর একটা গোল থাক, চারকোনা এটা পছন্দ হয়নি বলছি। এটা ভালো না মামা, এটা এটা ভালো, এটা বক্সটা নেবে না, তুমি নেবে না, মামামের জন্য টিফিন বক্স আর ওর শিপার দুটো করে নেওয়া হলো। আর হাজব্যান্ড আমাকে বললো যে তুমি এরপর তোমার জন্য জুতো আর সাইড ব্যাগ এই দুটো তুমি চয়েস করে নাও। আমি দেখো জুতো ব্যাগ চয়েস করা বাদ দিয়ে একটা মিরর পেয়েছি সামনে, সেটাতে একটু ক্যাট দিতে লেগে গেছি। আর মামামকে এত চেষ্টা করলাম নিয়ে এসে, দুটো ফটো নেবো ওর সাথে বা একটু ভিডিও করব, ও সামনে খেনে মিররের সামনে একটু খ্যাপামো করবে সেটা তুলবো, বাট ওকে ধরতেই পারছিলাম না, ও সারা মল ঘুরে বেড়াচ্ছিল। আসুন এখানটায়, আসুন এখানটায়, আসুন এখানটায়, ঠিক আছে, দুটো সিপাহী ধরে নিয়েছে। তারপর দেখো চলে এলাম মামার জন্য জামা নিতে। তো জামা নিতে এসে ও ওর পাপার উপর আমি পুরো দায়িত্বটা দিয়ে দিলাম যে তুমি চয়েস করে নাও, তুমি পছন্দ করো, স্কুল যাওয়ার মতো দেখো আমাকে দাও। তুমি কো চিনবে মামাম, এদিকে জামা টুচ পছন্দ করুন, ওই দেখো এদিকে হাফ টি শার্ট গুলো আছে, ফুল প্যান্ট, এই নিচে সাইডের গুলো দেখো, নিচে টপ যেগুলো প্লেন টপ সিঙ্গেল ফ্রক সেগুলো আছে। মামাম এদিকে 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 তাকান, হোয়াইট কালারের, হ্যাঁ এটা ভালো লাগছে, সানফ্লাওয়ার দেওয়াটাও ভালো লাগছে। এদিকে আসুন এখানে মামাম, দেখুন কি দেখুন বিড়ালটার গায়ে কি লাগানো আছে দেখুন, চলে আসুন, একটু বড় হবে এটা। মামামের জামার সেটগুলো নেওয়া হয়ে গেছে, দু তিনটে নিয়েছি, তো সেগুলো বাড়ি গিয়ে সব শেয়ার করবো তোমাদের সাথে। তারপর এলাম দেখো জুতো দেখতে আমার জন্য, বাট এত ঘুরলাম এত দেখলাম আমার পছন্দ হলো না, ওরই মধ্যে তোমাদেরকে দেখাই, দু একটা পরে দেখছিলাম। এই যে সাইড ব্যাগগুলো দেখছো কত কিউট না, এগুলো 199 প্লাস দাম, মানে 200 এরকম দাম হবে। আর 299 যেগুলো বড়ো ব্যাগ দেখালাম একটু, এই যে এগুলো 299, তো দেখতে খুব ভালো লাগছে কিন্তু কোয়ালিটিগুলো একদমই বাজে। অনেক কটা জুতো ট্রায়াল করেছিলাম, তার মধ্যে এটা ছিল 2 নম্বর। আর এই জুতোটা আমার দেখতে খুবই ভালো লেগেছিলো, একটু অ্যান্টিক টাইপের, আর পরেও বেশ ভালো লাগছিলো, বাট আমার হাজব্যান্ডের একদমই পছন্দ হয়নি, দেখা মাত্রই বললো তাড়াতাড়ি খুলে রেখে দাও।
তো পাই একবার পরে নিয়েছিলাম আর একটু হাঁটাচলা করে তারপর খুলে রেখে এসেছিলাম, মানে পরে একবার শখটা মিটিয়ে নিলাম। সত্যিই কি খারাপ লাগছে এটা পরে, তোমরা কমেন্ট করে জানিও তো। তারপর আরও এক দু রকমের জুতো আমি ট্রাই করেছিলাম যেগুলো আর ভিডিও করতে ভালো লাগছিল না। শেষমেশ জুতো আমার আর পছন্দ হলো না, আর ভেবেই নিলাম যে এখান থেকে আর জুতো নেওয়া হচ্ছে না। এটা আমার হাজব্যান্ড চয়েস করে দিয়েছিল, বলছে এগুলো হচ্ছে অ্যান্টিক আর এগুলো হচ্ছে ট্রেন্ডিং, সব জায়গায় পরে যেতে পারবে আর পরেও কমফোর্টেবল। বাট আমার পছন্দ হয়নি, আর সব থেকে ভালো কথা যে আমার পায়ের সাইজেও হয়নি। শালমার থেকে বেরিয়ে পড়লাম কেনাকাটার পর। ফোনে একদমই চার্জ নেই, যখন তখন সুইচ অফ হয়ে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা করে দিন মামা, এখানে ভিডিওটা এন্ড করে দিই, টাটা। এখানে